বিচার নাই, মাদকাসক্তির কথা আপনারা শুনলেন, চাঁদাবাজির কথা আপনারা শুনলেন। সবচেয়ে বেশি এখন আমাদেরকে জর্জরিত করতেছে সংসার অচল, জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যেতেছে। চালের দাম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। শেখ হাসিনাকে বললেন জিনিসের দাম বাড়তেছে, কিছু একটা করেন। তিনি বললেন বাজারের কাজ বাজার করছে, আমার কিছু করার নাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই, জিনিসের দাম বাড়ার ফলে 16 কোটি মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে। আপনার এই দাম কমানোর ব্যাপারে যদি কিছু করার না থাকে, তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনো দরকার নেই। গ্রামে বেগুন বিক্রি হয় 6 টাকা কেজি, আর আমার ঢাকা শহরে বেগুন কিনতে হয় 50 টাকায়। এইটা কি সমাধান নাই? কমিউনিস্টদের কাছে এটার সমাধান আছে। যারা উৎপাদন করে তাদের একটা সমবায় করে দেন, আর যারা আমরা কিনে খাই ঢাকা শহরে, আমাদেরও একটা সমবায় হবে। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা এই টাকা বিশাল পরিমাণ আত্মসাত করে নেয়, তাদের কোনো প্রয়োজন নাই, তাদের কবর রচনা করতে হবে। সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, একটু আগে আমাদের নেতার কাছ থেকে শুনলেন সরকার হুকুম দিতেছে যে ন্যায্য দামের বাইরে বিক্রি করা চলবে না, এখন বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছে এই কয়েকদিনের ভিতরে 1,000 কোটি টাকা এই সয়াবিন তেল থেকেই তারা মুনাফা করে নিয়েছে, আর অন্যান্য জিনিসের থেকে তারও বেশি। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, সারা বাংলাদেশে বিদ্রোহ হয়ে যাবে। আমাদের পায়ের উপরে জুলুম করে, অত্যাচার করে তোমরা এই দেশ আরাম আয়েশের মতো পরিচালনা করবে, সেই জন্য 30 শত মানুষ মুখে রক্ত দেয় নাই। আমরা মুক্তিযুদ্ধের সময় স্লোগান দিয়েছিলাম, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সেই নীতি থেকে কেন আজকে আমাদের দেশকে সহায় নিয়ে যাওয়া হলো? একটা জিনিস ছিল গরিব মানুষের ফ্রি, কোনো পয়সা লাগত না, সেটা হলো তার ভোটের অধিকার। এই হারামজাদা সরকার মানুষের এই ফ্রি ভোটের অধিকার সেটাকে উঠিয়ে দিয়েছে। হয়তো তারা ভাবতেছে চিরদিন আমরা ক্ষমতায় থাকবো, কিন্তু সবাই মনে করতো যে আমি ক্ষমতায় চিরদিন থাকতে পারবো। দেশের মানুষ আজকে গর্জে উঠতেছে, অপেক্ষা করতেছে গণ অভ্যুত্থানের জন্য, এবং এই জনগণের এই একটা দাবিতে দ্রব্যমূল্যে এখানে আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, বিএনপির ভাইয়েরা থাকতে পারেন, আমি তাদেরকে বলতে চাই, আপনি আওয়ামী লীগ করেন বলে আপনি যখন মিনিকের চাল কিনতে যান 70 টাকার জায়গায় আপনার কাছে 50 টাকা দিবে, আপনাকেও কিন্তু ওই দামে কিনতে হবে। এই গল্প ছেড়ে চলে আসেন মানুষের রুটি রুটির সংগ্রামের জন্য, এবং সেই সংগ্রামে আমরা পথে নেমেছি। এইবার এই সংগ্রামকে আগানোর জন্য আমরা 1 সপ্তাহ ধরে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে হাতে হাতে সবাই আমরা মানুষের কাছে যাচ্ছি, এই কথাগুলো যুক্তিগুলো বলার জন্য, তাদের সমর্থন আদায় করার জন্য। এবং আগামী 28শে মার্চ আপনাদের কাছে বলে যাচ্ছি, 28শে মার্চ এই দুঃশাসনের অবসান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সারা বাংলাদেশে সকাল 6টা থেকে 12টা হরতাল পালন করার মাধ্যমে